হঠাৎ আমরা জানি আপনি পশ্চিম বাংলার প্রাচীনতম জমিয়তের একনিষ্ঠ কর্মী, যিনি অ্যাম্বুলেন্স আপনার চার চাকা গাড়ি নয়, কোনো এসি গাড়ি নয়, পায়ে হেঁটে আপনি জমিয়ত করেছেন, সেই জন্য আমরা জানি আপনি অত্যন্ত জমিয়তের কর্মী এবং কাজ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্য জমিয়ত উলামা হিন্দের যিনি সভাপতি হতমাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার সম্পর্কে আপনার চিন্তা ভাবনা একটু বলেন। জমিয়ত হলো তার নিয়মতান্ত্রিক পথে চলবে, গঠনতন্ত্রে দুস্তরে আশা যে যা আছে সেই মতো হবে। দু বছরের টার্মে প্রাথমিক সদস্যের ভিত্তিতে ব্লক জেলা প্রতিনিধি নিয়ে রাজ্য, রাজ্যের প্রতিনিধি নিয়ে কেন্দ্রের কমিটি গঠিত হয়। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য জমিয়তের সভাপতি, তাকে মানি মানব, কিন্তু ভুল পথে যদি কেউ চলে, দস্তুরের উল্টো কেউ চলে, তার বিরুদ্ধে আমার সংগ্রাম চলছে চলছে। আমরা শুনে আসছি জমিয়ত উলামা হিন্দের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি প্রবীণ নেতা হিসেবে আপনার নাম, বিভিন্ন গ্রামে গ্রামে প্রান্তে প্রান্তে আপনি গিয়েছেন, বর্তমানে আপনাকে দেখা যায় না, কেন? যেখানে রাজ্য জমিয়তের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে পাঠাবার সেখানে, কিন্তু আমাকে কেন পাঠানো না তারা বোঝে, কিন্তু ঠেলায় পড়লে দায়ে পড়লে তখন আমার দরকার পড়ে তখন থাকে। আপনি রাজ্যের কোনো দায়িত্বে আছেন? 21 জন সদস্যের কেন্দ্রীয় কমিটির 12 জন অনাস্থার বিরুদ্ধে ইয়ে দিয়েছে, সমর্থন দিয়েছেন, তাতে আবদুদ্দিন আজমল সাহেবও ছিলেন এবং মরগুর রহমান সাহেব সভাপতি ওই মিটিংয়ে তিনি ঘোষণা করে দিয়েছেন যে আরশাদ সাহেব রাজা যে কেন্দ্রীয় জমিয়তের সভাপতি। তারপরে কী হলো জানি না, ফের আবার পাল্টা আবার বসে বললে না আমার সভাপতিত্বের অনাস্থায় আনে ওকে ছটিয়ে দেওয়া হলো। সেই আরশাদ সাহেবের সাথে থাকতে থাকতে বারবার পেড়াপিড়ি করে আসুন আমাদের সাথে, আমাদের আর সাথে আসুন। আমি বললুম ঠিক আছে, গঠনতন্ত্রের নিয়ম অনুপাতে যা আছে আমি 2 টাকার সদস্য থাকো, আমার কোনো পদ দরকার নেই। তাতেই বর্তমান যিনি সভাপতি উনি বলেছিলেন যে আপনি যে সম্মানে ছিলেন সেই সম্মান দেওয়া হবে, জেলার নির্বাচন হয়ে গেছে, আপনি সভাপতি ছিলেন জেলার, ওটা অন্যজনকে করা হয়েছে, তার বদলে আপনি জেলার পুরো দায়িত্বে আপনি থাকলেন, সব কমিটি আপনার অধীনে চলবে, প্রধান উপদেষ্টা। আর রাজ্যের যেমন ছিলেন আপনি সভাপতি থাকবেন, কিন্তু জানি না মহাজাতি সদনে 1-2 বছর আগে হঠাৎ আমাকে পাল্টিয়ে অন্য নাম ঘোষণা করেছেন, সমর্থন করানো হলো, কিন্তু মিটিং সিটিকে আমাকে সহসভাপতিকে ডাকা হয় এবং যাকে সহসভাপতি লোকেরা ঘোষণা করেছেন তাকে ডাকা হয় না। তাহলে এটা তারও অপমান করা হলো, আমারও অপমান করা হলো। কয়েকদিন কলমে পূর্বে দেওয়া হয়েছে কমিটির পুরো নাম, সেই তার নাম দেওয়া হচ্ছে সহসভাপতি, যাকে ডাকেন না আর কোনো মিটিংয়ে হাজির করান না, আর আমাকে ডাকেন মিটিংয়ে হাজির হই। এবার দেখছি পেপারে দেখছি সহসভাপতির নাম সেই তাঁরই রয়েছে, আমার নেই। আর এর সাথে সাথে যেটা মুর্শিদাবাদে যে ঘটনা জেলা নিয়ে হয়েছে, এটা গঠনতন্ত্র বিরোধী এবং এটাকে আমি আমাদের যাদের টিম পাঠানো হয়েছিল মীমাংসার জন্যে বা তদারক করার জন্য, অনুসন্ধান করার জন্যে, আমি তাদেরকেও বলেছি এটা ভুল হয়েছে, ভুল সূত্রের মীমাংসা করা দরকার। আমি মীমাংসার পক্ষে এখনও তখনও এবং জমিয়ত টিকুক থাকুক সবাই মিলে কাজ করি, এটা আমার উদ্দেশ্য। আপনি তাহলে আর বর্তমান যে মনোনীত দিল্লির থেকে যে ইয়ে থাকবে জমিয়ত আর আবেদ, আমি তার সাথে আছি। জি, আপনি তাহলে বর্তমানে আমাদের যিনি সভাপতি আছেন পশ্চিমবাংলার, উনি কি জমিয়ত সংবিধান বিরোধী কাজ করেন? করেন বলবো না, কিন্তু এই যে তার মুর্শিদাবাদের ব্যাপার হয়েছে গঠনতন্ত্র বিরোধী, জেলার কমিটি এলো তাদেরকে নিয়ে বসে ফয়সালা তাদের কাছে শুনে করা উচিত ছিল। এ গ্রুপের 10 জন, ও গ্রুপের 1 জন বা 2 জন, সে গ্রুপটা তারা কি জেলার নির্বাচিত কমিটির সদস্য? কিন্তু যেটা খোঁজ নিয়েছি জেনেছি, মুফতি নাজিমুল হক, নাজিমুল হক যে লোকগুলো এনেছিল 54 জন সব কমিটির জেলার সদস্য, তাদেরই নিয়ে বসে আর শুনে আলোচনা করে একটা ফয়সলা করা উচিত ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি নাজিমুল হক সাহেব এবং রাবেদার জিম্মাদার মুফতি আব্দুল কুদ্দুস সাহেব ওনাকে বরখাস্ত করা হয়েছে, এটা কি নীতি নিয়ম দস্তুর মেনে করা হয়েছে? বিরোধী হজরত, আপনার নাম? আব্দুল সালাম রহিমি। আপনি রাজ্যে কোন পদে আছেন? এখন তো যা বোঝা যাচ্ছে কোনো পদে নেই, আমাকে নিয়ে ভাঁড়িয়ে খাওয়া হচ্ছিল। ধন্যবাদ।